2023 সালের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সেশন নিয়ে। আজ আমরা আলোচনা করব চন্দ্রলাল রায়ের লেখা চন্দ্রগুপ্ত নাটক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব, প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের অধ্যায়ভিত্তিক খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। দেখো, প্রথম প্রশ্ন, নাট্যাংশটির ঘটনাস্থল ও সময় নির্দেশ করো। উত্তর লিখবে উত্তরের প্রথমাংশ, দ্বিজেন্দ্রলাল রায় প্রণীত চন্দ্রগুপ্ত নাট্যাংশটির ঘটনাস্থল হল সিন্ধু নদের তীর, আর উত্তরের দ্বিতীয়াংশ হচ্ছে সময় তখন সন্ধ্যা। পরের প্রশ্ন, নাট্যাংশের উল্লেখিত হেলেন চরিত্রের পরিচয় দাও। উত্তর লিখবে চন্দ্রগুপ্ত নাট্যাংশে উল্লেখিত হেলেন হলেন গ্রিক সম্রাট সেকেন্দারের কন্যা, তিনি অসাধারণ সুন্দরী ও বুদ্ধিমতী ছিলেন। পরবর্তীকালে চন্দ্রগুপ্তের সঙ্গে তিনি বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়েছিলেন। পরের প্রশ্ন, রাজার প্রতি রাজার আচরণ উদ্ধৃতাংশের বক্তাকে। উত্তর লিখবে আলোচ্য উক্তিটির বক্তা হলেন ভারতীয় রাজা পুরু, তিনি নির্ভীক একজন দেশপ্রেমিক ছিলেন। পরের প্রশ্ন, জগতে একটা কীর্তি রেখে যেতে চায়, বক্তা কিভাবে এই কীর্তি রেখে যেতে চান। উত্তর লিখবে চন্দ্রগুপ্ত নাটক থেকে গৃহীত এই উক্তিটির বক্তা হলেন গ্রিক বীর সেকেন্দার, তিনি দিগ্বিজয়ের মাধ্যমে জগতে কীর্তি রেখে যেতে চান। পরের প্রশ্ন, সম্রাট আমায় বধ না করে বন্দি করতে পারবেন না, বক্তাকে বন্দি করার প্রসঙ্গ এসেছে কেন। উত্তর লিখবে কবি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় প্রণীত চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্তটা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখবে, নাট্যাংশটিতে আলোচ্য উক্তিটি করেছেন নির্ভীক বীর চন্দ্রগুপ্ত, সেকেন্দার তাকে গুপ্তচর আখ্যা দিয়ে বন্দি করতে চাইলে সেই সময় এই মন্তব্যটি তিনি করেছেন। পরের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কি বিচিত্র এই দেশ, বক্তার চোখে এই দেশের বৈচিত্র্য কিভাবে ধরা পড়েছে। উত্তর লিখবে উদ্ধৃতাংশটি দ্বিজেন্দ্রলাল রায় প্রণীত চন্দ্রগুপ্ত নাট্যাংশটি থেকে উক্তিটি গৃহীত হয়েছে। প্যারা চেঞ্জ করে লিখবে এখানে বক্তা হলেন গ্রিক সম্রাট সেকেন্দার, প্যারা চেঞ্জ করে লিখবে সিন্ধু নদতটে দাঁড়িয়ে গ্রিক সম্রাট সেকেন্দার প্রাচীন ভারতবর্ষের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন, অস্তগামী সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে, সেই সময় গ্রিক সম্রাটের চোখে ধরা পড়েছে কয়েকটি অপূর্ব দৃশ্য, যেমন এক দিনের প্রচণ্ড সূর্যকিরণ গাঢ় নীল আকাশকে পুড়িয়ে দিয়ে যায়, দুই রাত্রের স্নিগ্ধ জ্যোৎস্নালোক তাকে স্নান করিয়ে দিয়ে যায়, তিন অন্ধকার রাত্রে অসংখ্য উজ্জ্বল জ্যোতিপুঞ্জ ভারতবর্ষের আকাশকে আলোকময় করে রাখে, চার ঘন কালো মেঘরাশির গুরুগম্ভীর গর্জনে আকাশ ছেয়ে যায়। সেকেন্দার প্রকৃতির এই রূপ লাবণ্যে মুগ্ধ হয়ে জানিয়েছেন এর বিশাল নদনদী ফেনিল উচ্ছ্বাসে উদ্দাম বেগে ছুটেছে, এই মরুভূমি স্বেচ্ছাচারের মতো তপ্ত বালুরাশি নিয়ে খেলা করছে। দাঁড়ি, প্যারা চেঞ্জ করে লিখবে প্রকৃতির এই বিপুল সমারোহ দেখে গ্রিক সম্রাট আনন্দে আপ্লুত হয়ে জানিয়েছেন সত্য সেলুকাস, কি বিচিত্র এদেশ, সত্য থেকে দেশ পর্যন্ত সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখবে। পরের প্রশ্ন পড়বে, এ দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে যাচ্ছেন কেন সম্রাট, এ প্রশ্নের উত্তরে সম্রাট কি জানালেন। উত্তর লিখবে উদ্ধৃতাংশটি সংকলিত হয়েছে
দ্বিজেন্দ্রলাল প্রণীত চন্দ্রগুপ্ত নাট্যাংশ থেকে। গ্রিক বীর সেকেন্দার সেলুকাসের বক্তব্যের পরিপ্রেক্ষিতে জানান সে দিগ্বিজয় সম্পূর্ণ করতে হলে নতুন গ্রিক সৈন্য চায়। প্যাচেঞ্জ করে লিখবে, কথা প্রসঙ্গে সেকেন্দার জানিয়েছেন তিনি দূর ম্যাসিরন থেকে ঝড়ের গতিতে এতদিন বিনা প্রতিরোধে এগিয়ে এসেছেন, তার বিজয় বাহিনীর ভয়ে মাথা নত করে নিয়েছে অর্ধেক এশিয়া। সেই অপ্রতিরোধ সৈন্যদল থমকে দাঁড়িয়েছিল শতদ্রু নদীর তীরে। পুরুষ সঙ্গে যুদ্ধ করে তিনি বুঝতে পেরেছিলেন যুদ্ধক্লান্ত এই সৈন্যকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হলে প্রয়োজন হবে আরও নতুন ও বলিষ্ঠ গ্রিক সৈন্যের। পরের প্রশ্ন পড়বে, গুপ্তচর কাকে গুপ্তচর আখ্যা দেয়া হয়েছে, সে কি প্রকৃতই গুপ্তচর? উত্তরের প্রথম অংশ পয়েন্ট করবে, দ্বিজেন্দ্রলাল প্রণীত চন্দ্রগুপ্ত নাট্যাংশে মগধের রাজপুত্র চন্দ্রগুপ্তকে গুপ্তচর আখ্যা দেওয়া হয়েছে। প্যাচেঞ্জকে লিখবে, প্রকৃত অর্থে যুবরাজ চন্দ্রগুপ্ত গুপ্তচর নন, কারণ তিনি হতরাজ্য পুনরুদ্ধারের জন্য সেনাপতি সেলুকাসের নিকট সেনাবাহিনী চালনা শিখতে চেয়েছেন, এমনকি ব্রুহ রচনা সামরিক নিয়ম এইসব শিক্ষা গ্রহণ করেছেন। প্যাচেঞ্জকলি গুপ্তচর সেই যে শত্রুপক্ষের গোপন সংবাদ সংগ্রহ করে মিত্রপক্ষের নিকট প্রেরণ করে, তাই যুবরাজকে সত্যিকার অর্থে গুপ্তচর বলা যায় না। আসলে নির্জনে বসে চন্দ্রগুপ্ত ভবিষ্যৎকালের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, আর সেজন্যে অধীত বিদ্যার কথা শুকনো তালপত্রে লিখে রাখছিলেন। অ্যান্টিগোনাস তার সেই লেখার মর্মোদ্ধার করতে না পেরে গ্রিক সম্রাটের কাছে নিয়ে গিয়েছিলেন এবং তাকে গুপ্তচর রূপে চিহ্নিত করেছিলেন। পরের প্রশ্ন, সেকেন্দার একবার সেলুকাসের প্রতি চাহিলেন, তার এই ক্ষণিক দৃষ্টিপাতের কারণ কি? উত্তর লিখবে, কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় প্রণীত চন্দ্রগুপ্ত নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে অভিযুক্ত চন্দ্রগুপ্তের কথা শ্রবণ করেছিলেন গ্রিক বীর সেকেন্দার। প্যাচেঞ্জকে লিখবে, যুবরাজ চন্দ্রগুপ্ত সেনাপতি সেলুকাসের দুর্বলতার সুযোগ নিয়ে তার নিকট পরিচয় আত্মগোপন করে রণনীতি শিক্ষা গ্রহণ করেছিলেন, কিন্তু সেলুকাস কোনো দিনই তা বুঝতে পারেননি। প্যাচেঞ্জকে লিখবে, আসলে চন্দ্রগুপ্ত তার ঋতরাজ্য পুনরুদ্ধার করবার কারণে সেলুকাসের কাছে সেনাবাহিনী পরিচালনা ব্রুহ রচনা প্রণালী ও সামরিক নিয়ম কানুন শিক্ষা গ্রহণ করেছিলেন। গ্রিক সম্রাটের অজ্ঞাতে সেলুকাস কেন গুপ্তচরকে রণনীতি শিখিয়েছিলেন তা বুঝতে পারেননি তিনি, তাই অভিযুক্ত সেনাপতির দিকে তাকিয়ে চন্দ্রগুপ্তের বক্তব্যের সত্যতা বুঝে নিতে চেয়েছিলেন। পরের প্রশ্ন পড়বে, অ্যান্টিগোনাস নাটকের এই দৃশ্যে সেলুকাসকে বিশ্বাসঘাতক বলেছে, তোমার কি সেলুকাসকে সত্যি বিশ্বাসঘাতক বলে মনে হয়? যুক্তিসহ আলোচনা করো। প্রথম লিখবে, রবীন্দ্র সমসাময়িক নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশে অ্যান্টিগোনাস সেলুকাসকে বিশ্বাসঘাতক বলেছে, কিন্তু সেলুকাস কোনো বিশ্বাসঘাতকতার কাজ করেননি, তাই আমি সেলুকাসকে বিশ্বাসঘাতক বলে মনে করি না। প্যাচেঞ্জকে লিখবে, সেলুকাস চন্দ্রগুপ্তকে দেখে অভিভূত হয়েছিলেন, চন্দ্রগুপ্ত তার কাছে সেনাবাহিনী চালনা ব্রুহ রচনা প্রণালী ও সামরিক নিয়মকানুন মনোযোগ সহকারে শিখেছিলেন। চন্দ্রগুপ্ত শুধুমাত্র তার ঋতরাজ্য উদ্ধারের সংকল্পে সেলুকাসের শরণাপন্ন হয়েছিলেন। সেলুকাস তাকে নিজের শিষ্যের মতোই
গুরু প্রদত্ত বিদ্যা দান করেছিলেন, প্যারা চেঞ্জ করে লিখবে, আর এজন্য তিনি সাময়িকভাবে সম্রাটের বিরাগভাজন হলেও একজন যোগ্য ও সাহসী বীরকে শিষ্য হিসাবে পেয়েছেন। দাঁড়ি, তাকে শুধুমাত্র তিনি ছাত্র হিসাবে দেখেছেন, তাই প্রকৃত বিচারে সেলুকাস বিশ্বাসঘাতক নন, তিনি একজন যোগ্য গুরুর আসনে অধিষ্ঠিত। প্রশ্ন পড়বে, চন্দ্রগুপ্ত ও সেলুকাসের কিরূপ সম্বোধনের পরিচয় নাট্যাংশে মেলে? ভালো করে দেখে নাও, এটা আমি এর মুখে বললাম না, এমনিতেই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, এর ফলে তোমাদেরই অসুবিধা হবে। তোমরা কিন্তু এখান থেকে ভিডিওটাকে থামিয়ে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু এই উত্তরটাও লিখে নেবে। ভালো করে দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না, আর আমার চ্যানেল একদম নতুন হাওত লাল কালার যে সাবস্ক্রাইবার প্রেস করে পাশে বেল আইকন সে প্রেস করবে, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতিটি বিষয় অধ্যায় ভিত্তিক ছোটো প্রশ্নের উত্তর সহ সাজেশন এবং বড় প্রশ্নের সাজেশন কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।